লক্ষ্মীপুরে পুলিশের দুই মামলায় বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনীসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জয়নাল আবেদিনের প্রতিবেদনে বিস্তারিত একই মামলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান সহ নয় জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারক আমিনা ফারহিন এ নির্দেশ দেন গ্রেফতারকৃতদের কারাগারে নেওয়ার সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করে এ সময় উত্তেজিতরা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় নিরবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেফতারকারীদের কারাগারে নিয়ে যায় পুলিশ আসামি পক্ষের আইনজীবী ও লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সভাপতি আহমেদ ফেরদুস মানিকে বলেন আমাদের তিনজন নেতা অসুস্থ আমরা তাদের জন্য সময় চেয়েছিলাম কিন্তু আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এটি ফরমায়েশি আদেশ ছিল বিচারকদের বাধ্য করে এসব আদেশ দেওয়া হয় দেশে আইনের শাসন নেই বলেই এমন ঘটনা ঘটছে জেলা জজ আদালতে সরকারি কৌশলী জসীমউদ্দিন বিষয়টি নিstead করেছেন তিনি বলেন দুই মামলায় নয়জনকে আদালত কারাগারে পাঠিয়েছেন একই মামলায় আদালত অনুপস্থিত থাকায় শহিদুল চৌধুরী এনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া ও সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে আদালত তাদের আবেদন নামঞ্জুর করেছেন আমরা ন্যায় বিচার পাইনি যদি ন্যায় আজকে দেশে আইনের শাসন নাই আজকে আছে শুধু আইনের শাসনের পরিবর্তে এখানে একটা পরমেশি রায় এবং সেটা বিচারকদেরকে বাধ্য করা হয়